আগে বাবু রিক্সা চালাইছি 18 বছর, ওখানে ওইগুলো চালাইতে পারি না, তাহলে ওখান যে অটো উড়াই দেবো আমরা কি করে খামো? আমরা কি করে চলবো? আমাদের পেশা কি? তাহলে আমরা কি সন্ত্রাসী করবো নাকি? বন্ধ যদি করে তাহলে তো অনেক অনেক ফ্যামিলি দুর্বল হয়ে যাবে। অটোগুলো তোলার আগে আমার কি একটা ইনকামের সোর্স করে দিছে যে তুমি এই গাড়িটা ছাড়িয়ে দিয়ে এই কাজে যাবা? আমার দিছে একটা নিয়ম করে, কিছু কিন্তু করে দেয়নি। মানে এটা বন্ধ করে দিলে সাথে সাথে মনে করেন এরা ছিনতাইকারী হয়ে যাবে। এগুলো যদি বন্ধ হয়ে থাকে আমাদের গরিবের জন্য খুবই একটা অশান্তি। আমরা যদি কিছু বলতে চাই তাহলে আমরা অ্যারেস্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আগেগুলি বন্ধ করে দিলে তো বাবা আমরা বেউপায় হয়ে যাব। এখন আমরা কি করা যায়? এখন ওরা যেটা বলে এইটাই হয়ে যা, মানে এর ভিতরে তো আমরা আর কিছু বলতে পারি না। এর আমরা যদি কিছু বলতে চাই তাহলে আমরা অ্যারেস্ট না, এটা বেযুক্তি হিসাবে আমি মনে করি আর কি। তো তখন উবাইদুল কাদেরের কাছে আমরা একটা পথ বেছে নিব, যে কোনো একটা পথ বেছে নিব। বদ্ধ করে দিলে তো আর কিছু করার নাই। পায়ে লিখে আমরা ভাই বাবা বয়স হয়ে গেছে, আমরা অনেক কী করে চলবো, এগুলি তো আমরা বলতে পারি। কী করবো, ঢাকা শহরে এছাড়া আমার আর কোনো কাজ নেই, হয় এটা করা লাগে, নাহলে মনে করেন আপনার ভ্যান গাড়ি ঠেলা লাগে, নাহলে ওটা অন্য কিছু করা লাগে, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই গাড়িটা বদ্ধ করে দিতে চাই ভাইয়া, বদ্ধ করে দিলে মনে হয় আমার মতন হাজার 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 পাবলিক আছে এই জিনিসটা করে করে খায়। আমার যে চেহারা, আমার এই চেহারা কিন্তু আমি বাংলা গাড়িটা চালাইতে পারবো না। তখন তো মনে করেন যদি আমার একটা লাইসেন্স করে দিত যে তোমার নিজের টাকার মাধ্যমে লাইসেন্স করে গাড়িটা চালাইতে পারবা নিজে নিজে, তাইলেও ভালো হইতো। সরকার যদি এইরকম করে তাহলে তো আমাদের গরিব মানুষের উপরেই এর চাপটা পড়ে গেল। অটোগুলো তোলার আগে আমার কি একটা ইনকামের সোর্স করে দিছে যে তুমি এই গাড়িটা ছাড়িয়ে দিয়ে এই কাজে যাবা? আমার দিছে একটা নিয়ম করে, কিছু কিন্তু করে দেয়নি। উনি খালি কইরা দিছে যে অটো গাড়িটা চলবে না, চলবে না বললে তো আমার পেটে লাগতে পড়ে গেল। আমাদের জন্য জীবন জীবন বাঁচার লড়াই চলছে, আমরা কি করে চলবো? আমাদের পেশা কি? তাহলে আমরা কি সন্ত্রাসী করবো নাকি? আমাদের কর্ম কী করুন? এটা বন্ধ করবো, সরকার এটা ভুল ধারণা, সরকার এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওক, সমস্যা নাই, আমাদেরকে কর্ম দেওক, আমরা এটা ছেড়ে দেবো। কর্ম না করতে পারি আমরা সন্ত্রাসী করতে পারবো বাধ্য করে। মানুষ ফেটার দেয় সন্ত্রাসী করে, চুরি করে, তাহলে আমরা তো কর্ম না থাকে, আমাদের ইনকাম না থাকে, তাহলে আমাদের সন্তান আদি চলবো কেমনে, লেপারা করবো কেমনে, আমরাই চলবো কী করে? একটা রিক্সা ড্রাইভারে কমসে কম 5টা সদস্য নিয়ে একটা ফ্যামিলি তাই সর্বনিম্ন, তাই এই এরা এরা আহার করতে আইব তখন উড়াই দিব। হ্যাঁ, তাহলে আমরা এই গরিব মানুষ, আমরা তো শিক্ষিত না, আমরা অশিক্ষিত মানুষ, আমরা এটা চালাই। এখন তো পাবলিক রিক্সা চালানোর মতো আমার শক্তি নাই, আগে বাবু রিক্সা চালাইছি 18 বছর, ওখান ওইগুলো চালাইতে পারি না, তাহলে ওখান যে অটো উড়াই দেবো আমরা কী করে খামো? 50-60 হাজার টাকা গাড়ি বানাইছি, গাড়ি নিতে থাকা নাই গা, মানে এটা কিন্তু আলা ই নাই, মা বাপ নাই, নিয়ে যাইতে থাকা ডাইরেক্ট, তাহলে এটা যাই জব কাটা দিব। আমার যুক্তি মানে এটা মানে আমার চলার মতন মানে রাস্তা সব বন্ধ করে দিতে আছে, মানে শেষ আঙ্গর কী করবো? চুরি করবো, চুরি কই করবো? আমরা তাই তো করে অভ্যাস নাই, কী করবো পরে? কই যাবো? এই ফুলাফান 6-7 জন ফুলাফান নিয়ে এই গাড়ির উপরে চলি আমরা, তাহলে এইগুলো নিয়ে আমরা কই যাবো? এই এটা উবাইদুল সাহেবের কাছে অনুরোধ, হ্যাঁ এটা কী করবো করে দিব আমরা, হ্যাঁ আমরা ভালোবাসি, হ্যাঁ এটা মানে মন্তব্য কী করে দেবো আমরা, করে দেবো আমরা খুশি আছি। এখনও আমরা তো মানে শুনি নাই, কিন্তু এখন যদি সিদ্ধান্ত হয় তাকে বন্ধ করার মতন করতে পারলে করবে, আর না করতে পারলে তো আমাদের মানে প্রশাসনিকভাবে গাড়ি তো চালাইতে দেয়, এই ক্ষেত্রে আমরা চালাইতে পারি, নাহলে তো চালাইতে পারতাম না। কেউ আছে যে অটো ছাড়া চালাইতে পারে না, পারিষ্কার চালাইতে পারে না, এখন তো সেই ক্ষেত্রে অন্য কোনো কাজকর্ম করা লাগবে। এই তো মানে আমার শারীরিক সমস্যা আছে বিধে আমি এটা চালাই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষিত পোলাপান আছে যারা অন্য কোনো কাজকর্ম করতে পারে না, তারা এগুলো চালায়। এখন বন্ধ যদি করে তাহলে তো অনেক অনেক ফ্যামিলি দুর্বল হয়ে যাবে, যেমন এটা দিয়ে ইনকাম করে পুরো পরিবারটা চালায়, তারা তো ইনকাম করে অন্য ইনকাম করে চালাইতে পারবে না। এ ব্যাপারে আর কী করবো ভাই, এগুলো যদি বন্ধ হয়ে থাকে আমাদের গরিবের জন্য খুবই একটা অশান্তি। এগুলা আসলে আমরা একটা কর্ম করে খাইতেছি, হঠাৎ করে যদি বন্ধ হয়ে থাকে তাহলে আমরা কই যাবো? আমরা নিরীহ মানুষ, গরিব মানুষ, এ রিক্সা চালায় বলতে কি, এ রিক্সা যেহেতু রানিং করছে যেহেতু সেহেতু চালায়, এটা বেশিরভাগ দুর্ঘটনা হয় না, কিছু কিছু ক্ষেত্রে আর কি হয়। এই যে ঢাকা শহরে যে বাইক চলে এগুলা কারণ আর বেশিরভাগ হয়, বাইক কিছু করার নাই, যদি বন্ধ হয়ে যায় হয়তো পায়ে রিক্সা চালান লাগবো বা অন্য কোনো কিছু করণ লাগবো বা ব্যবসা বাণিজ্য একটা ধরন লাগবো। দুষ বলতে আমার ঘরেতে কিছু করার নাই, কারণ সরকারের অর্ডার, সে একটা সরকার যে সে যদি চায় সব কিছু বন্ধ করতে পারবো, আমরা তো কিছু করতে পারবো না। না, এই রিক্সা অটো বন্ধ করলে আমাদের অসুবিধা আছে, কেন আমাদের পরিবার না খেয়া থাকবে, চলা যাবে না, চলার মতন ক্যাপাসিটি থাকবে না, মনে করুন হাজার হাজার লোক তাহলে আসতে নামবে, চুরি করে খেবে, কী করে খেবে? এই যে কতগুলো শিক্ষিত চলাফেরা আছে, এগুলো কোনো
চাকরি নেই বাকরি নেই, এরা কী করবে? এরা তো অবশ্যই এই অটো রিক্সা চলে, সংসার চলে, দিন চলে। তাইলে মানে এটা বন্ধ করে দিলে সাথে সাথে মনে করেন এরা ছিনতাইকারি হয়ে যাবে, আস্তে আস্তে পকেটের টাকা কারি নিয়ে খাইব, কী করবে? মনে করেন একটাই অটো রিক্সা চলে গেলে এটা রিক্সা চলাইতে অনেক মনে করেন আমাদের সংসারের উন্নতি আছে, একটু চলার মতন গতি আছে। যে বন্ধ করে দেয় তাহলে এটা কি অন্যায় না? আসলে আমরা এই অটো রিক্সাগুলোতে আমরা সুবিধা, আমরা এই অটো রিক্সাগুলোতে একটু ভাড়া কম আর আমরা একটু তাড়াতাড়িও যাইতে পারি। আমাদের এই যে এই অটো রিক্সাগুলো যখন না থাকে তখন এই পায়ের রিক্সা যেগুলা সেগুলোতে আমার ভাড়াটা আর কি একটু বেশি পড়ে যায় আর কি, কস্টিংটা বেশি পড়ে। দেখা গেছে এখন 30 টাকা দিয়ে যাইতে পারতেছি নাগালপাড়া, সেক্ষেত্রে বাংলা রিক্সা দিয়ে গেলে আমাদের 60 টাকা বা 70 টাকাও লাগতেছে এরকম আর কি। আর এগুলা দিয়ে আমাকে ভালোই আর কি। খারাপ দিকটা এগুলো আসলে আমাদের কোনো খারাপ দিক দিয়ে আমাদের ভালোই হয় আর কি, এগুলো থাকলে আমাদের টাকাটা খরচ কম হয় আর কি, যাতায়াত ভাড়াটা কম হয়। আর আর এরা তো যারা করে সবাই গরিব মানুষ, আসলে এদের তো কোনো কর্ম নাই, এগুলো বন্ধ হয়ে গেলে ওরাও তো ফ্যামিলি নিয়ে খুব দুর্ভোগে পড়ে যায়।